নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার বাংলায় প্রথম সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কোচবিহারের সেই সভাকে কলকাতা থেকে পাঁচ বিশেষণে বিঁধল তৃণমূল। বিকেলে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানেই কুণাল বলেন, প্রধানমন্ত্রীর সভা দেখে আমাদের পাঁচটা জিনিস মনে হয়েছে। এক, অমানবিক। দুই, অসৎ উদ্দেশ্যে মিথ্যাচার। তিন, দ্বিচারিতা। চার, ভিত্তিহীন কুৎসা। এবং পাঁচ, মেকি দরদ। অমানবিক কেন? তৃণমূলের বক্তব্য কয়েকদিন আগেই জলপাইগুড়ি কোচবিহারের বিভিন্ন এলাকা মিনিট খানেকে ঝড়ে লন্ডভণ্ড হয়ে গিয়েছিল, যে ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের, জখম কয়েকশো। সেই জখমদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের প্রশ্ন, সেই দুর্গতদের উদ্দেশ্যে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। কুণাল এবং ব্রাত্যের বক্তব্য, অথচ ঝড়ের রাতেই অকুস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গভীর রাত পর্যন্ত রাস্তায় থেকে উদ্ধার কাজের তদারকি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় শাসক দলের বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়া নিয়েও প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাও মিথ্যাচার। ব্রাত্য কুণালদের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছেন শ্বেতপত্র প্রকাশের। সেই চ্যালেঞ্জের পর 500 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু তা প্রকাশ করার সাহস দেখায়নি প্রধানমন্ত্রীর দল।